হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার ওয়ান, মানে প্রথম ক্লাস আর কি। তো আমি শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি যে আমি মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুরু করার পিছনে কিছু কারণ রয়েছে। তো স্পেশালি দুইটা কারণ, সেটা প্রথম ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি এই ইউটিউব চ্যানেলটাকে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসাবে তৈরি করতে, বিশেষ করে গ্রাফিক ডিজাইনারদের জন্য। এবং আমার ব্র্যান্ড আইডেন্টিটি এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজি দুইটার উপরই কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, যাই হোক, তো এই ব্যাপারে আমরা পরে ধীরে ধীরে আসবো। যেটা বলছি, সহজ কথায় আমি একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন তৈরি করতে চাচ্ছি, যেটা একজন ডিজাইনার হিসেবে, যে একেবারে প্রথম দিকে যারা নিউ, একেবারে বিগিনার, তারা যখন শুরু করতে চাচ্ছে তখন তারা দেখা যাচ্ছে একটা কনফিউশনে ভোগে যে কখন কি শিখবো, কোনটা শিখবো আগে কোনটা শিখবো পরে, এরকম একটা মেসড আপ। বিশেষ করে আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি মানে যখন শেখা শুরু করছি তখন মানে এই টুল শিখবো আগে নাকি ডিজাইন শিখবো নাকি, এরকম একটা কনফিউশনে একটা হজবরল একটা মেসড আপ ব্যাপার স্যাপার ছিল। তো আমি চাচ্ছি সেই ধরনের কনফিউশন এড়িয়ে, যাতে আমরা যারা বিগিনার আছি, যারা শিখতে যাচ্ছি প্রথম থেকে একেবারে নিউ, তারা যাতে একেবারে ধীরে ধীরে ধাপে ধাপে সুন্দরভাবে শিখতে পারে, সেরকম একটা গাইডলাইন, স্টেপ বাই স্টেপ একটা পুরো সম্পূর্ণ গাইডলাইন তৈরি করতে ইউটিউব চ্যানেলটাকে। এবং অর্থাৎ আমার কথার মানে হচ্ছে, আমি চাচ্ছি শুধুমাত্র ইউটিউব চ্যানেলটাকে কেউ ফলো করার মাধ্যমে অথবা ই করার মাধ্যমে একটা মোটামুটি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা পরিপূর্ণ গাইডলাইন যাতে একজন পায়, কোনো একজন ভাই বোন যেই শিখতে চাচ্ছেন তো উনি যেন এরকম একটা কিছু পায়, সেরকম একটা কিছু তৈরি করতে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, আমি কিছু লোকদের ধন্যবাদ দিতে চাচ্ছি। তো তারা হচ্ছেন আমাদের সম্প্রতি সময় আমি কিছু ভাইদেরকে আমার স্টুডেন্ট হিসেবে পেয়েছি, যারা যাদেরকে শেখাতে মানে শুরু করেছি আমি। তো আমি ভাবলাম যে আচ্ছা, যখন তাদের সাথে কোর্স একটা করতেছি, শেখাচ্ছি তাদের, তো দেখি ইউটিউবেও একটা চেষ্টা করে দেখি বা কেমন হয়, আরও কিছু লোকজনকে শেখাতে পারলে হয়তো আলহামদুলিল্লাহ একটা ভালো অডিয়েন্স পাওয়া যাবে, যাদেরকে আমি একটা হেল্প করতে পারবো, যাদের সাথে একটা ফ্রেন্ডশিপ ইনশাল্লাহ করা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমি শুরু করার একটা চেষ্টা চিন্তা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। তো আর একটা কথা আমি শুরু করে বলতে চাচ্ছি, ভাই যারা ভিডিওটা দেখতে যাচ্ছেন আশা করি সবাই নিউ ভাই, আর অভিজ্ঞ কেউ দেখে থাকলে ভালো বলবেন আপনার। আমি মনে করি না আমার অতটা যোগ্যতা আছে আপনাদের শিখাতে পারবো, আমি ইনশাল্লাহ আমি যতটুকু নিজে জানি ততটুকু শেয়ার করার একটা চেষ্টা করবো। এটা আমার জাস্ট ওপিনিয়ন শেয়ার করার একটা জায়গা বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি আমি, যেটা আমি ডিজাইন সম্বন্ধে ভাবি বা আমার ডিজাইনের যে সেন্স সেইটা আপনাদের সাথে শেয়ার করার একটা প্রয়াস মাত্র। তো আমি চাচ্ছি যারা এটা নিউ বাই দেখতেছেন তাদের আমি একটা কথা আগেই বলে দিতে চাচ্ছি, ভাই যখন আপনি ঢুকতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনে, সেটা আপনি ফ্রিল্যান্সার হিসেবে ঢুকতে পারেন অথবা আমাদের বাংলাদেশেও এখন অনেক জবের সেক্টর আসছে গ্রাফিক ডিজাইনের জন্য, অনেকই সেক্টর আসছে জবের জন্য। যদি ফ্রিল্যান্সার হিসেবে শিখতে চান তো তাদের আমি বলতে চাচ্ছি অবশ্যই প্যাশনেট হতে হবে। প্যাশনেট কথার মানে হচ্ছে, আপনি এখন শুরু করলেন যে এই অনেক ভাইরা কাজ করতেছে, অনেক টাকা পয়সা পাইতেছে, তো আমিও আমরা শুরু করতে পারি, আমিও টাকা ইনকাম করতে পারি, তো এইরকম চিন্তাভাবনা করে যদি কেউ শুরু করে থাকেন তো আমি বলবো ভাই প্লিজ আরেকবার ভাবেন, ভিডিওটা দেখার আগে আরেকবার ভাবেন যে আসলে আমি লেগে থাকতে পারবো। তো দেখা যাচ্ছে যে একটা ইসের পিছনে 2-3 বছর মোটামুটি খাটতে হয় ভাই। আমাদের একাডেমিক লেখাপড়িটা আমরা 1 থেকে ক্লাস রিকর্ড 5 পর্যন্ত আসতে প্রায় 5 বছর, তারপরে আবার হাই স্কুলে 5 বছর, কলেজে 2 বছর, এই 10-12, তারপরে আবার অনার্সে গিয়ে মোটামুটি 4 বছর, মাস্টার্স, ওরে বাপরে মোটামুটি কত 18-19 বা 15-16 এরকম একটা টাইম ইনভেস্ট করার পরে যায়, তারপর আমরা একটা জবের আশা করি বা একটা ভালো একটা পজিশন আশা করি। কিন্তু এই ফ্রিল্যান্সিং ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে আমরা 2 বছর খাটার কোনো মুডই নাই, 2 মাস খাটার পরই কেন টাকা আসতেছে না বা এই টাইপের চিন্তাভাবনা হচ্ছে। তো যদি আপনার মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা থাকে তাহলে আমি আগেই বলতেছি ভিডিওটা এখানেই সমাপ্ত করেন, আপনি চলে যান আপনার একটা একাডেমিক বা এরকম ভালো একটা কেরিয়ার অনেক সুযোগ আছে সেখানেই করতে পারবেন। আচ্ছা যাই হোক, তো মানে বেশি কথা বড় বড় কথা বলে ফেলতেছি, প্লিজ ডোন্ট গেট মি রং। এমনিতে ভাই হিসাবে জাস্ট একটু বললাম আমার ওপিনিয়নটা আমি শেয়ার করছি। আচ্ছা যাই হোক, তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমি ইলাস্ট্রেটর 2018 ইউজ করতেছি, 18 ইউজ করতেছি। আপনারা চাইলে 18 ইউজ করতে পারেন, মোটামুটি বেশ ভালো লাগছে আমার কাছে, নিউ ফিচার যেগুলো আসছে সেগুলো ঠিক আছে আর মোটামুটি সব কাজই করা যায়, আমি তো চালাই নিতেছি। আর একটা ব্যাপার হচ্ছে আমার 18 চালানোর জন্য আমার পিসি কনফিগারেশন নিয়ে একটা মানে অনেক কোশ্চেন দেখেছি আমি, মানে সবার মধ্যেই এরকম একটা কোশ্চেন থাকে যে আচ্ছা আমার পিসি কনফিগারেশন এই এই রকম র্যাম ওই রকম রম, আমি কি পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা, আমার পিসির দ্বারা হবে কিনা। তো আমার পিসি কনফিগারেশনটা বলে দিচ্ছি, আমার পিসিটা হচ্ছে আসুসের এবং এটা হচ্ছে Core i3 7th generation এবং র্যাম হচ্ছে মাত্র 4 GB। তো আমি এখান দিয়ে মোটামুটি বেশ দুইটা সফটওয়্যার তো পরপর চালাইতে হয়, ফটোশপ, ইলাস্ট্রেটর। আমি ধীরে ধীরে আপনাদের ফটোশপও শেখাবো, মানে সেখানে চেষ্টা করবো যা আমি জানি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার 4 GB র্যামে হয়ে যাচ্ছে আর আমি দেখি একটা চেষ্টা করবো আপনাদের জন্য কিছু
ল্যাপটপের মানে লিঙ্ক দিয়ে দেওয়া যায় কিনা, মানে লো কনফিগারেশন লো বাজেটের মধ্যে। অবশ্যই আমরা বাংলাদেশি যারা প্রথম শুরু করতে যাই তারা কেউ একটা হাই বাজেট নিয়ে যায় না, তো সেখান থেকে আমরা একটা চেষ্টা করবো সে লিঙ্ক দিয়ে দিতে আপনাদের জন্য। আচ্ছা যাই হোক, তো শুরু করি। এরপরে ধীরে ধীরে যদি কোনো কোশ্চেন আসে তো আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে অবশ্যই কানেক্ট হয়ে নেবেন, সরাসরি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আর আচ্ছা তাহলে শুরু করি, কথা অনেক বেশি বলা হয়ে যেতেছে। তো প্রথম আমরা ইলাস্ট্রেটর ওপেন করলে বিশেষ করে 2018 আমরা এরকম একটা ফিচার দেখতে পাবো, এরকম না দেখতে পেয়ে আমরা এরকম একটা ফিচারও দেখতে পারি। এই এরকম থাকে মূলত, আমার ক্ষেত্রে আছে এরকম, এর কারণ হচ্ছে আমি যে রিসেন্টলি যে ফাইলগুলো ইউজ করছি সেই ফাইলগুলোর এখানে একটা এই দেখা যাচ্ছে যে আমি যে ফাইলগুলো রিসেন্টলি ব্যবহার করছি সেইগুলোর একটা নমুনা মানে অর্থাৎ স্যাম্পল এখানে থাকছে এখানে। কিন্তু আপনি যখন একেবারে নিউ বাই প্রথমভাবে সফটওয়্যার ওপেন করবেন তখন এখানে কিছুই থাকবে না, জাস্ট আপনার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কমসে কম এই জিনিসটা আপনার থাকতে হবে, সেটা হচ্ছে এই দুইটা বাটন, ক্রিয়েট নিউ ওপেন। আচ্ছা না থাকলেও সমস্যা নেই, আমরা এইখান থেকে করতে পারবো, এইখান থেকে আমরা সব কিছু করতে পারবো। এই যে ব্যাপারটা আমরা উপরে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেনু বার। আমরা ধীরে ধীরে আজকে শুধুমাত্র এই ইলাস্ট্রেটর ইন্টারফেস নিয়ে আমরা কথা বলবো, এই ইন্টারফেসটা আমরা আমি ধীরে ধীরে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝতে পারবেন। তো ইন্টারফেসের মধ্যে চলে যাই, তো আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করার চেষ্টা। আচ্ছা এই বাটন দুটো একটু ব্যাখ্যা দেই। প্রথম ব্যাপার হচ্ছে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ ব্যাপারটা হচ্ছে সরাসরি ক্রিয়েট করা একটা নিউ একটা ডকুমেন্টস নিব, সেটা আমি পরে আসতেছি। এর আগে আমি আসতেছি যে আপনাদের হয়তো কোনো কাজ করা ছিল বা কোনো একটা ইলাস্ট্রেটর ফাইল আপনি ওপেন করতে চাচ্ছেন, হয়তো আপনি ডিজাইনার না কিন্তু আপনার কাছে একটা এআই অথবা ডট ইপিএস ফাইল আছে, আপনি চাচ্ছেন সেটা ওপেন করতে বা ইলাস্ট্রেটারে নিতে, এরকম কিছু একটা ওপেনের একটা চেষ্টা আপনি করছেন, তখন আপনি দুই জায়গা থেকে ওপেন করতে পারবেন। এক হচ্ছে এখানে সরাসরি যে বাটনটা দেওয়া আছে সেখান থেকে ওপেন করতে পারবেন, আর একটা আমাদের এই ফাইলে যে ওপেন দেওয়া আছে। আমরা ক্রিয়েটও দুইভাবে করতে পারি, এখানে দেওয়া আছে নিউ, আমি এটা ধীরে ধীরে মানে এর পরবর্তীতে একটু পরেই ব্যাখ্যা করছি কীভাবে এখান থেকে করা যায়। এখানে তার আগে আমরা তাই লিঙ্কটা দেখি, এখান থেকে আমরা ওপেন করতে পারবো। এই ওপেন থেকে ক্লিক করলে আমাদের এক্সিস্টেন্স যে ডকুমেন্ট আছে সেগুলো দেখা যাবে। এই এখান থেকে আমাদের ওপেন ডকুমেন্টসে এক্সিস্টিং ডকুমেন্ট এটা যদি ক্লিক করে নিই তো তো তাইলে আমাদের এই ডকুমেন্টসটা হয়ে যাবে। তো আচ্ছা আমরা তাহলে এবার এখানে একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করি। সো নিউ ডকুমেন্টসে আসি, নিউ ডকুমেন্টস নিই, ক্রিয়েট নিউ, এখানে এসে পড়ছে আমাদের ক্রিয়েট নিউ। এইখানে আমাদের ব্যাপার হচ্ছে দেখার মতো, প্রথম ব্যাপার হচ্ছে আমি যে প্রিসেটগুলো রিসেন্টলি ইউজ করছি, রিসেন্ট যে প্রিসেটগুলো ইউজ করা আছে সেই প্রিসেটগুলো এখানে দেওয়া আছে, রিসেন্ট প্রিসেট। আচ্ছা রিসেন্ট প্রিসেটে যদি আপনি কোনো ফাইল ইউজ না করে থাকেন, ইনস্টাটা একেবারে সর্বপ্রথম হয়ে থাকেন, তো এখানে কিছু থাকবে না। এরপর আসতেছি সেভড, সেভডে থাকার কথা না কারণ কিছু সেভ না করে থাকলে এখানে সেভডে কিছু থাকবে না। এরপরে আমাদের ইলাস্ট্রেটর 2017 থেকে মেবি শুরু হয়েছে এই ব্যাপারটা, কিছু প্রিসেট দেওয়া থাকে। এর আগের ভার্সনও ছিল, আমি CS6 চালাইছি, 2015 চালাইছি, এদের ভিতরেও ছিল মেবি, যাই হোক আমার অতটা মনে নাই। তো এটা দেখেন এখানে কিছু প্রিসেট দেওয়া থাকে, সেটা হচ্ছে এই মোবাইলে, অর্থাৎ আপনার বিশেষ করে যারা ইউআই ইউএক্স ডিজাইন করতে চান, ভবিষ্যতে যাবেন ইউএক্স ডিজাইনের দিকে বা যারা করতেছেন তাদের জন্য এটা অনেক সময় দরকার হয় যে কোন ফোনের কোন ইন্টারফেস, iPhone 6 কত, 6 Plus কত, 6S কত, এরকম একটা ই থাকে মানে ইন্টারফেসটা ডিজাইন করতে হয়। আবার ওয়েবের যারা ডিজাইন করবেন, ওয়েব ডিজাইন, তাদের জন্য এখানে প্রিসেট ঠিক করা আছে। তারপর প্রিন্ট ডিজাইন নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য এখানে একটা প্রিসেট ঠিক করা আছে। তারপর আসছে ফিল্ম এবং ভিডিও। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে আপনি অনেক ধরনের ক্যারেক্টার বা অ্যানিমেশন ইলাস্ট্রেটর দিয়েই করা হয়, তারপর ভিডিওতে নিয়ে যারা অ্যানিমেশনের কাজ করতে চান বা ভিডিও কাজ ইন্টারেস্টেড তাদের জন্য এই জিনিসটা লাগতে পারে। তারপর আসতেছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অর্থাৎ আমরা যে ছবি আঁকি বা ভেক্টর বা পোর্ট্রেট এই টাইপের আঁকা টাকা এগুলো সামনে আপনারা বুঝতে পারবেন, যদি একেবারে নিউ হয়ে থাকেন তো সামনে বুঝতে পারবেন, যদি না শুনে থাকেন সামনে শুনতে পাবেন, সমস্যা নেই। আচ্ছা তো আমরা আসতেছি, এটা তো গেল প্রিসেট দেওয়া, আমাদের একটা নির্দিষ্ট প্রিসেট দেওয়া আছে, বেশ ভালো ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি আমার নিজের মতো একটা বানাই নিতে, যা ফেসবুক পোস্ট অথবা ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমি একটা কিছু বানাতে চাচ্ছি, সেখানে আমি কিভাবে আমার প্রিসেটটা নিব। সেখানে দেখা যাচ্ছে এখানে আমার কাস্টমাইজ করার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এই অংশটুকুতে, এই অংশটুকু আপনার কাস্টমাইজের জন্য রাখা হয়েছে। এই দেখেন এইখানে আমরা নাম দিলাম AICLASS Class-1, এই হচ্ছে আমাদের প্রথম ক্লাসের AI Class-1। আমরা চাইলে আরও দিতে পারি বা নাম বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি এতটুকুই থাক। তারপরে আসতেছে আমাদের হাইড অ্যান্ড ওয়াইড, হাইড অ্যান্ড ওয়াইডের আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আর্টবোর্ড। আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেসে আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পাবেন দুইটা জায়গা থাকে, একটা অংশকে বলা হয় ওয়ার্ক স্পেস, সেই অংশটা একটা
গ্রে কালারে থাকে সাধারণত ডিপ গ্রে, অথবা আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারবেন, সমস্যা না। তো ওই যে অংশটা থাকতেছে ওইটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, আর একটা নির্দিষ্ট অংশ থাকতেছে যে অংশটার মাপ আমরা এখানে নিচ্ছি সেইটাকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ড হচ্ছে মনে করেন এক পিস পেপার যেটার উপর আপনি আঁকাআঁকি করতে পারবেন। এখন ইলাস্ট্রেটর আমাদের একটা সুবিধা দেয় এরকম যে ফটোশপে সুবিধাটা নাই, আপনি ওয়ার্ক স্পেসের বাইরে অর্থাৎ আর্টবোর্ডের বাইরে, ওখানে বলা হয় ক্যানভাস, ক্যানভাসের বাইরে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, পুরোটা ওয়ার্ক স্পেসের বাইরেও আপনি কাজ করার একটা সুযোগ পাবেন সুন্দর মতো। মনে করেন সাপোজ একটা দেয়ালে একটা কাগজ লাগানো আছে, সেই কাগজের উপরে আপনি যেরকম আঁকাবুকি করতে পারবেন সেরকম দেওয়ালেও লাগাইতে পারবেন, আঁকাবুকি আপনি করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তাহলে আর্টবোর্ডটা কেন? আর্টবোর্ডটা হচ্ছে ওইটুকু অংশ শুধুমাত্র শো করবে। আপনি একটা ফাইল সেভ করা দেখাবো, যে ফাইল সেভ করতে চান বা যা কিছু করতে চান, তখন শুধুমাত্র ওই আর্টবোর্ডের ভিতরে যা কিছু থাকবে শুধুমাত্র অতটুকুই শো করবে। ওয়ার্ক স্পেসে বা আর্টবোর্ডের বাইরে যত কিছু থাক ও জিনিস শো করবে না, শুধুমাত্র আপনার আর্টবোর্ডকে শো করা হবে। আচ্ছা, তো আমরা আর্টবোর্ডের একটা সাইজ নেই। এইখানে আর একটা ব্যাপার আপনাদের দেখার মতন আছে, সেটা হচ্ছে এই যে দুটো সাইজ, সাইজের আবার একটা ইউনিট। যেমন আমরা যেমন রাস্তার হিসাব যদি বলি, এত কিলোমিটার, অত কিলোমিটার, আবার অনেক সময় কিলোগ্রাম, গ্রাম মাপি, এটা বলা হয় ইউনিট। এই যে ইউনিট এখানে দেওয়া আছে, এখানে আমরা মোটামুটি ছয়টা ইউনিট পাই, ছয়টা ইউনিটের ভিতরে ইলাস্ট্রেটরের মাপজোক যা কিছু সব এই ছয়টা ইউনিটের মধ্যে হয়, পয়েন্ট, গাজ, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেলস। তো আমি সাধারণত পিক্সেলসটাই প্রেফার করি বা আমার ভালো লাগে, পার্সোনালি এই জিনিসটা ভালো লাগে। অথচ আপনার আবার প্রিন্ট আইটেম করতে গেলে সেখানে ইঞ্চি ব্যবহার করতে পারেন, দেখাবো সামনে ইনশাল্লাহ। বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে তখন আপনাদের ইঞ্চি ব্যবহার করতে হবে বা যাই হোক। তো আপাতত আমরা পিক্সেল ইউনিটটা নিয়ে কাজ করি। তো আমাদের পিক্সেল ইউনিট নিলাম এবং একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, আচ্ছা স্ট্যান্ডার্ড সাইজের আগে আপনার কথা বলি, এখানে আবার দুইটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। এখন এই ওরিয়েন্টেশন জিনিসটা কি? আচ্ছা, আবার আমাদের সেই উদাহরণটাই টানি, একটা কাগজ। এখন কাগজটা হয়তো আমরা একেবারে খাড়াভাবেও রাখতে পারি, যেটাকে বলা হয় ভার্টিক্যাল, এবং হরিজন্টাল অর্থাৎ একেবারে আড়াআড়িভাবে, অর্থাৎ আড়াআড়িভাবেও আমরা আর্ট করতে পারি, আবার খাড়াভাবেও আর্ট করতে পারি। এই যে খাড়াভাবে যখন আর্ট করিস তখন ওইটাকে বলা হয় ভার্টিক্যাল, আড়াআড়িভাবে সেটাকে বলা হয় হরিজন্টাল। তো এই যে এখানে আমাদের সেই ওরিয়েন্টেশনটাই দেখাচ্ছে। যেমন ধরেন আমাদের ওয়াইডটা আমরা দিলাম 500 এবং হাইটটা দিলাম 800। এখন আমাদের এই ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমাদের হাইটের চেয়ে ওয়াইড যদি কম হয় তাইলে খারাপভাবে হবে কাগজটা। এখানে একে দেখেন সাথে সাথে ও নিজে নিজে ওরিয়েন্টেশন সিলেক্ট করে নিয়েছে কীভাবে। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের ওয়াইডটা থাকবে 800, হাইট থাকবে 500। তাহলে আমরা সিম্পল এখানে একটা ক্লিক করার মাধ্যমে আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে পারি। অথবা আমরা চাচ্ছি যে না, এটা এরকমই থাকুক কিন্তু আমরা ম্যানুয়ালি চেঞ্জ করব, আমরা এইটারে দিব 800, আবার এইটারে দিব 500 দিতে পারি। তাইলে ও আবার নিজে নিজেই একেবারে ম্যানুয়ালি চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, এই ম্যানুয়ালি যদি আমরা এটা এখান থেকে চেঞ্জ করি অটোমেটিক্যালি ওইখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে সাধারণত আমরা আমার পছন্দের একটা সাইজ হচ্ছে 1080 1080, একটা খুবই স্ট্যান্ডার্ড, খুবই চমৎকার একটা সাইজ। এবং আমি সাধারণত মানে সরি অনেকটা বেশি পড়ে গেছে, তো আমি সাধারণত এই সাইজটা প্রেফার করি কারণ অনেক জায়গায় এটা স্ট্যান্ডার্ড সাইজ, ফেসবুকে এই সাইজটা মোটামুটি ভালোই ফোটে, আবার ইনস্টাগ্রামের সাইজ স্কোয়ার একটা শেপ, আমার স্কোয়ার শেপ নিয়ে কাজ করতে ভালো লাগে। এটা আপনাদের নিজস্ব পছন্দ, আপনারা যা নেবেন, আর্টবোর্ডে কোনো ধরনের সাইজ নিয়ে কোনো কথাবার্তা নাই, আপনি যা নেবেন সেখান দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনার কাজে যেটা লাগে। এরপর আসতেছি আমাদের পরের অংশটায়, এটাকে বলা হয় ব্লিড। এই ব্লিড কি জিনিস? ব্লিড ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি একটা প্রিন্ট আইটেম ডিজাইন করতেছেন কিন্তু পৃথিবীর কোনো প্রিন্টার এরকম নাই যেটা একেবারে আপনি যতটুকু দিবেন ও অতটুকুই প্রিন্ট করতে পারবে, এরকম কিছু নাই, কোনো প্রিন্টারে সেটা পারে না। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার ডিজাইন কিছুটা বেশি করতে হবে যাতে ও কাটার পরও আমাদের মেইন ডিজাইনটা থাইকে যায়। অর্থাৎ আমরা ইলাস্ট্রেটর মানে প্রিন্টারকে মোটামুটি একটা ধোকার মধ্যে ফেলাইতেছি যে ঠিক আছে তুমি যখন পুরোটা পারবা না যতটুকু পারো অতটুক কইরা দাও। আমরা আবার কী করি, আমরা বুদ্ধি কইরা ওই যে খালি অংশটাকে, খালি অংশের ভিতরে একটা রং বা ওই টাইপের কিছু রাখি যে জিনিসটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, আর ইম্পর্টেন্ট জিনিসটা আমরা ইসের ভিতরে রাখি, আর্টবোর্ডের ভিতরে। তো আমি যাই হোক একেবারে সাইজ বাই সাইজ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো শেখাতে আপনাদের তো পরবর্তীতে। এখন আমরা বুঝি যে এই ব্লিড হচ্ছে সেই অংশ যে অংশ থেকে আমাদের ডিজাইনটা কাটা পড়ে, অর্থাৎ এর বাইরের অংশটা কাটা পড়বে, এর ভিতর অংশটা প্রিন্ট হবে, এই অংশটা হচ্ছে ব্লিড। আমরা আপনারা ধীরে ধীরে যদি ইউজ করতে করতে এই জিনিসটা আরও বুঝতে পারবেন। যাই হোক আমরা দেখতে পাচ্ছি। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে আর্টবোর্ডের ভিতরে আমরা যাই তো আরও কিছু ক্লিয়ার হবে এই ব্লিড। এই ব্লিডের একটা মোল 9px একটা খুবই সুন্দর একটা মানে স্ট্যান্ডার্ড একটা সাইজ ব্লিডের জন্য, এই সবখান থেকে 9px। আর এই যে একটা ব্যাপার দেখা যাচ্ছে এটাকে বলা হয় যে লিঙ্ক করা।
লিঙ্ক করা ব্যাপারটার মানে হচ্ছে আমরা সব দিকে সমান চাচ্ছি। এখন চাচ্ছি আমি চাচ্ছি যে না ঠিক আছে সব দিকে সমান না, একদিকে আমি আমার ইচ্ছা মতন দিব। তো এখান থেকে আমরা লিঙ্কটারে প্রথম সর্বপ্রথম মানে লিঙ্ক ব্রেক করে দিচ্ছি। ওই দেখেন দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে লিঙ্কটা, এরকম লিঙ্ক ব্রেক করছি। তারপরে আমরা এখান দিয়ে দশ করে দিতে পারি, সমস্যা নেই, এই এখন আমরা ম্যানুয়ালি করতে পারবো। কিন্তু আমাদের যদি লিঙ্ক থাকতো তাইলে আমরা ম্যানুয়ালি করতে পারতাম না। এই দেখেন লিঙ্ক করার সাথে সাথে এই জিনিসটা দশ হয়ে গেছে, সবগুলো দশ হয়ে গেছে। এখন একটা নয় আমি নয় করে দিচ্ছি, নয় সাথে সাথে দেখবেন সবগুলো নয় হয়ে যাচ্ছে। দশ পিএক্স নয় এইখান দিয়ে করতে হবে, নয় পিএক্স ওই নয় পিএক্স সবগুলো একসাথে নয় পিএক্স হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে লিঙ্কের জন্য। লিঙ্ক জিনিসটা আপনারা মনে রাখবেন, কারণ এই জিনিসটা সামনে আরো অনেকবার বহুবার আসবে। যখনই এই ধরনের রেশিও ব্যাপার আসবে তখনই লিঙ্কটা আসবে। যাই হোক, তো আমাদের এরপরে আসতেছে অ্যাডভান্সড অপশন। অ্যাডভান্সড অপশনে আমরা কি কি পাচ্ছি দেখেন, আমরা পাচ্ছি কালার মোড। কালার মোড জিনিসটা হচ্ছে আমাদের সাধারণত এখানে আমরা দুই ধরনের কালার মোড পাবো, সেটা হচ্ছে RGB এবং CMYK। এখন RGB কালার মোডটা হচ্ছে স্ক্রিনে ব্যবহারের জন্য। আপনারা যখন আমি কালার নিয়ে ক্লাস করার একটা চিন্তাভাবনা আছে, তখন আমি যখন বোঝাবো যে আসলে কালার কী জিনিস, এই RGB কী জিনিস, CMYK কী জিনিস, আপাতত আপনারা শুধুমাত্র এতটুকু মনে রাখেন যে RGB হচ্ছে স্ক্রিনে ব্যবহারের জন্য, অর্থাৎ ফোনে ব্যবহার করুন বা ফোনে কোনো ডিজাইনের জন্য ব্যবহার করুন বা ওয়েবের কোনো ডিজাইনের জন্য ব্যবহার করুন, অথবা এই আপনার PC-তে যে কোনো স্ক্রিনের মধ্যে ব্যবহারের জন্য যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা RGB কালারটা ইউজ করি। আর CMYK-টা ইউজ করি আমাদের প্রিন্ট আইটেম ডিজাইনের জন্য। আচ্ছা, আপনাদের আরেকটু বলে দিচ্ছি যে মনে থাকুক বা না থাকুক এমনিতে শোনেন, RGB-র মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, RGB, এবং CMYK-র মানে হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো অ্যান্ড কি কি, মানে এখানে ব্ল্যাকই বলা হয়, বলা যায় মানে কালারটা ব্ল্যাক কিন্তু বলা হয় কি CMYK। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ডিফল্ট, এই জিনিসটা আপাতত আমরা ডিফল্টই রাখি। এমনিতে আপনার কেমন প্রিভিউ চাই, যেমন ধরেন আমরা যেগুলো ইমেজগুলো দেখি আমাদের বাস্তব জগতের ইমেজ সেগুলো মূলত পিক্সেলেট। এখানে একটা ব্যাপার আছে ভেক্টর এবং রাস্টার, এই কথাটা আমি সামনে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভেক্টর কী জিনিস, রাস্টার কী জিনিস। তো আপনারা আপাতত বুঝে নেন যে আমাদের আমরা যেখানে এখন কাজ করতেছি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে একটা ভেক্টর বেস। এই ভেক্টর বেসটা আপনার সবচাইতে সহজ ব্যাখ্যা হচ্ছে এটা আপনি যতই টানেন যতই হিসান যা কিছু করেন এর সাথে এর কোয়ালিটির কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ। আর যদি আমাদের ইমেজটা রাস্টার হয় তখন জিনিসটা একটু ফাইটে যাবে, যেটা বলি আমরা পিক্সেলেটেড বলা হয় প্রফেশনাল ভাষায়, আর আমাদের ভাষায় ফাইটে যাবে। হ্যাঁ, তো ফাইটে যাওয়া ইমেজটা ওইটা হচ্ছে পিক্সেলেটেড। তো আমরা এখান থেকে এই প্রিভিউ আইটেমটাও দেখতে পারি, যাচ্ছে আমরা যেটা বানাচ্ছি সেটা ভেক্টর তো বানাচ্ছি নিজেদের মতন, বোঝা যাবে না যে কত অংশে ফাটবে কী করবে, আমরা পিক্সেলেটেড এটা ভিতর থেকেও করা যাবে, এতটা ইম্পর্টেন্ট না, আপাতত আমরা ডিফল্টে রাখছি। এই মোটামুটি এরকম রেডি করার পরে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আগাচ্ছি আমাদের মধ্যের অংশে। এই দেখা যাচ্ছে, এই দেখেন আমি এটার কথাই বলছি, এই অংশটা, এই অংশটা আপনারা কাজ করতে পারবেন না এছাড়া এই যে রেক্ট্যাঙ্গলটার ভিতরে এই অংশটুকু, এটা সম্পূর্ণ আপনাদের ওয়ার্ক স্পেস, আপনারা যা খুশি তাই করতে পারবেন এর সাথে, এইখানে এর ভিতরে। আর এইখানে যতটুকু অংশ আপনারা দিবেন ততটুকু অংশ শো হবে। আর এই যে লাল দাগটা দেখা যাচ্ছে এই আমাদের ব্লিড, যারে আমরা বলে আসছি নয় পিএক্স এর মধ্যে রাখতে হবে। তো এই ব্লিড এরিয়ার মধ্যে বাইরে যদি কোনো অংশ যদি থাকে, আমি একটা আমি এটা ইনি এই এখন দেখা যাচ্ছে এর বাইরের অংশ যদি কিছু থেকে থাকে তাইলে সেটা হচ্ছে আমাদের মানে কি বলে আমরা পাবো না, আর যদি এর ভিতরে কিছু থেকে থাকে ততটুকু অংশ আমরা সম্পূর্ণরূপে পাবো, এতটুকু অংশ একেবারে মাস্ট প্রিন্ট হবে আর এর বাইরের অংশগুলো কাটা যাবে। এটা হচ্ছে আমাদের ব্লিড। যখন আমরা প্রিন্ট আইটেম ডিজাইন করবো তখন ব্লিডের আরও ব্যাখ্যা পাবো ইনশাল্লাহ। আপনি এমনিতে এখন আপনারা ব্লিডটা চিনে রাখেন যে কাকে ব্লিড বলা হয়। তো এরপরে আমাদের কাজ হচ্ছে, আচ্ছা যাই হোক, এই টুলসগুলো আপনাদের শেখাবো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখন আপাতত ইন্টারফেসটাকে জানি, আজকে আমরা কোনো টুলস বা ওই ধরনের কোর্স নিয়ে আলোচনা করবো না, শুধুমাত্র কোথায় কী পাওয়া যায়। যেমন আমি যখন প্রথম শিখতেছি তখন আমার একটা বিচ্ছিরি ধরনের সমস্যা হয়েছে, আমার মানে এমন একটা জায়গায় একটা টিক পয়সা রাখছে যে এখন আমি যেখানে রাখতে চাই জিনিসটা সেখানে রাখতেই পারতেছি না, ওইটা ও নিজে নিজে রাখতেছে, নিজে নিজে বেশি বুঝতেছে, এমন একটা অবস্থা। তো আমি তো এটা নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড। তারপরে কী করলাম, মানে দুই তিন মাস অনেক ঘোরাঘুরি আমি বলতে পারতেছি না, মানে কাউকে বলতেই পারতেছি না যে আমি আসলে কী সমস্যায় ভুগতেছি। যখন আপনি সমস্যায় বলতে পারবেন না তখন সে কী সমাধান দিবে, ভাই এটা এখানে রাখতে চাই সেইখানে থাকছে না, এর মানে কী, কোনোই সেন্স করে না। তো সর্বপ্রথম আমরা দেখবো যে আসলে কোথায় কোথায় আমরা সমস্যায় পড়তে পারি বা আমরা কোথায় কী আছে। তো আমি প্রথম থেকে শুরু করছি, এটা হচ্ছে আপনাদের মেনু বার। এই যে উপরের বারটা দেখা যাচ্ছে এই অংশটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারের ব্যাপারটা হচ্ছে
এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা হয়তো প্রথম দিকে আমি যখন এই ইনস্টল করি তখন আমি এই জিনিসটা দেখতে পাচ্ছিলাম না, এটা বলে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলটা আমি প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম না, এখান থেকে এটা ছিল না, এইখান থেকে এটা সরাসরি গায়েব ছিল। দেখি গায়েব করি, গায়েব করি, আচ্ছা যাই হোক, গায়েব করা বা না করা, এখান দিয়ে হচ্ছে আপনার এই যে কন্ট্রোলের ব্যাপারটা এটা ছিল না, এখন আবার এটা রাখতে কি ঝামেলা হবে। আচ্ছা রাখছি। তো এইটা আনার জন্য আমরা এখান থেকে উইন্ডোজ থেকে কন্ট্রোলের থেকে নিয়ে নিব, সমস্যা নাই। এগুলো আমি ধীরে ধীরে, এই যে কন্ট্রোলসে টিক দেওয়া আছে এটা যদি না থাকে তাহলে এটা গায়েব, আর যদি উইন্ডোজে কন্ট্রোলসে টিক দেওয়া থাকে তাহলে এটা আসে। এগুলো আমরা শিখে নেবো যখন, এগুলা এই জন্য বলতেছি যে এগুলো ঝামেলা করে, মানে দেখা যাচ্ছে আমার বড় ভাই যার কাছে শিখছি আমি, মানে আমি ইউটিউব থেকে শেখা, তো সেখান থেকে যখন শিখতেছি তখন দেখা যাচ্ছে যে তাদের ইন্টারফেস একরকম দেখা যাচ্ছে, আমার ইন্টারফেস আর একরকম, আমি কোনো মানে খুঁজেই পাইতেছি না যে কোথায় ওগুলা। তো পরে ধীরে ধীরে মানে এগুলো ঠেকে শেখা বলে, যে ধীরে ধীরে শিখছি আমি। আচ্ছা যাই হোক, তো আমাদের এখন ব্যাখ্যা করতেছি যে আমরা আসলে কোথায় কি পাবো, কোনো কিভাবে কি পাবো এবং কোনটারে কি বলে, যাতে আমরা সমস্যায় পড়লে ভাইদের কাছে বলতে পারি যে ভাই এইটা আমি পাচ্ছি না, বা আমার এখানে একটা নাম যদি আমি না জানি, অমুকেরে পাচ্ছি না, অমুকেরে দেখতেছি না, তখন আমরা আসল সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের একটু দেরি হবে, বা হয়তো পৌঁছাবেন কিন্তু দেরি হবে। তো আসি, প্রথম ব্যাপার হচ্ছে আমাদের এটাকে বলা হয় মেনু বার, এবং এইটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, বা কন্ট্রোল যাই বলেন, কন্ট্রোলই বলা আছে উইন্ডোজে, তো আমরা কন্ট্রোল বলতেছি। তো এই যে অংশটা এটা হচ্ছে কন্ট্রোল, প্রথমে অংশটা হচ্ছে মেনু বার, পরের অংশ হচ্ছে কন্ট্রোল, আর এই যে এইখানে দেখা যাচ্ছে কিছু টুলস বা কিছু হাতিয়ার বলা যাইতে পারে বাংলায়, তো হাতিয়ার যখন আমরা দেখতেছি, এই হাতিয়ারগুলো দিয়ে, মূলত হাতিয়ার দিয়ে যেমন একটা জিনিস বানানো হয়, আমরাও ইনশাল্লাহ এখানে বানাবো, ডিজাইন করাটা একটা বানানো মূলত। আমি সামনে ডিজাইন নিয়ে কথা বলবো, ডিজাইন কি জিনিস কেন করি সব নিয়ে কথা আসবে ধীরে ধীরে ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন তো। তো তাহলে আমাদের এই হাতিয়ারের যে ব্যাপারটা, এটা ইংলিশে বলা হয় টুলস এবং টুলস প্যান। এই টুলস প্যানটা ইচ্ছা করলে আপনি নাড়াচাড়া করতেই পারেন, আপনার নিজস্ব স্বাধীনতা, এটা কেউ নিষেধ করবে না আপনার, আপনি চাইলে ওরে রাখতে পারেন, না চাইলে একেবারে সরাইও দিতে পারেন, আবার উইন্ডোজ থেকে আনবেন। যাই হোক, উইন্ডোজটা খুবই রহস্যময় একটা জিনিস, থাকার মতন একটা ব্যাপার। তো আমাদের টুলস বারটা যেখানে আছে ওখানেই রাখি, ডিস্টার্ব করে লাভ নাই, বেচারা খুবই কাজের লোক। তো এরপর আসতেছি আমরা মোটামুটি টুলস বার যখন, ও টুলস বার, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ডান পাশে দেখা যাচ্ছে এইটাকে বলা হয় প্যানেল। প্যানেল বলতে আমরা মূলত এখানে বিভিন্ন ধরনের উইন্ডোজ থেকে অ্যাট্রিবিউটস আইনে আমরা এখানে রাখি, যে আমরা আমাদের কাজে যেগুলো বেশি বেশি দরকার হয়, যেমন কালারটা খুব দরকার হয়, কালারের এই যে কালার গাইডটা খুব দরকার হয়, অ্যাপিয়ারেন্সটা খুবই দরকারি একটা জিনিস, খুবই দরকারি। অ্যাপিয়ারেন্স নিয়ে সম্পূর্ণ আলাদা একটা মানে বিরাট একটা ব্যাখ্যা সহ ভিডিও আসতেছে ধীরে ধীরে, অনেক পরের ব্যাপার যদিও। তো এরপর আসতেছে কালার সোয়াসেস, মানে কালার কিছু দেওয়া আছে পেরে নিয়েও খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা বানাতে পারবো, ব্রাশের আছে, সিম্বলস আছে, তারপরে আসতেছে ট্রান্সফর্ম, রিফ অ্যালাইন, পাথফাইন্ডার, গ্রাডিয়েন্ট, তারপরে স্ট্রোক, ট্রান্সপারেন্সি, খুব চমৎকারভাবে এই খুবই চমৎকার কাজের জিনিসগুলো আমরা এইখানে রাখি। এই জায়গাটাকে বলা হয় প্যানেল বা চ্যানেল যাই বলেন। আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এইখানে, এইখানে দেখেন যখন আমরা কার্সারটা এনে রাখি এইখানে কত পার্সেন্ট জুম আছে সেটা দেখা যাচ্ছে। এখান দিয়ে যদি আমরা জুম বাড়াই বা কমাই, এখান দিয়েও জুম বাড়ান কমানোর একটা ব্যাপার আছে, যদিও জুম বাড়ান কমানোর শর্টকাট আছে, এখান দিয়েও বাড়ানোর জন্য একটা টুলস আছে, সব কিছুই দেখাবো, কিন্তু এখান দিয়ে একটা বাড়ানোর একটা পদ্ধতি, এখানে জুম ইন জুম আউট। আর একটা ব্যাপার হচ্ছে এখান দিয়ে দেখেন যে আমাদের আর্টবোর্ড নেভিগেশন, আর্টবোর্ড কয়টা, এখান দিয়ে দেখেন যদি হয় বা বাড়ানো কমানো যদি হয় তাহলে আমরা আর্টবোর্ড, যদিও এখান থেকেই আমরা নিতে পারি, আর্টবোর্ডের টুল আছে, যাই হোক এমনিতে রেখে রাখেন আর্টবোর্ড নেভিগেশন এটা। এরপর হচ্ছে আমরা কোন টুলসটা সিলেক্ট করে রাখছি, এখানে দেখাচ্ছে সেটা যে আমাদের টুলস যেটা আমরা সিলেক্ট করছি সেটা এক্স্যাক্টলি কোনটা। তো আমাদের যে টুলসটা সিলেক্ট আছে সেটা হচ্ছে সিলেকশন টুল, এরপরে যে টুলসটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো কোন টুলসের কী নাম কী কাজ সব কিছু শিখবো। তো আপাতত আমরা দেখে রাখতেছি যে কোথায় কি আছে। এরপর আমাদের আজকের ক্লাসে আমি টুলস নিয়ে কথা না বললেও আমি বলতে চাইতেছি এদের নামগুলো মনে রাখবেন, দ্বিতীয়ত আমি এখান দিয়ে কিছু কাজ করতে চাচ্ছি। আমরা আজকে শুধুমাত্র মেনুবারের আলোচনা করব, মেনুবারটা খুবই রহস্যময়, খুবই কার্যের একটা জিনিস এবং রুট বলা যেতে পারে। তো আমরা মেনুবার নিয়ে আলোচনা শুরু করি। ফাইল, মেনুবারের প্রথম যে মেনুটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় ফাইল। এখন দেখা যাচ্ছে ফাইলের ভিতর আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন নিউ, আমরা চাইলে এখান থেকে নিউ ডকুমেন্টস ক্রিয়েট করতে পারি, নিউ ডকুমেন্টস ক্রিয়েটের জন্য এই যে সেই প্রিসেট বা সেই যে ডায়লগ বক্সটা আমরা দেখে আসছি সেটা সরাসরি আমাদের সামনে শো করতেছে। এখন আমরা চাইতেছি না যে নিউ একটা তৈরি করে, যা এইটা দিয়েই শিখি। এরপরে আসতেছে আমাদের নিউ ফ্রম টেমপ্লেট। এই ব্যাপারটা হচ্ছে টেমপ্লেট ব্যাপারটা হয়তো আপনারা কেউ পরিচিত বা কেউ পরিচিত না, টেমপ্লেট ব্যাপারটা হচ্ছে
আপনি একটা কাজ করে রেখে দিচ্ছেন যে আমি পরেও এই ধরনের কাজ করব, অথবা কেউ অন্যের একটা কাজ টেমপ্লেট হিসেবে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কাজটা করা আছে, আপনি শুধুমাত্র এডিট করবেন বা আপনার কিছু প্রোডাক্ট ইউজ করবেন। সামনে আমরা বুঝবো টেমপ্লেট কি জিনিস বা বিস্তারিত আলোচনা হবে। এমনি তো অনেকবার পাবেন টেমপ্লেট কথাটা, আমরা টেমপ্লেট যদি থাকতো তো সেখান থেকে বানাইতে পারতাম বা নিতে পারতাম, কিন্তু আমাদের এরকম কোনো টেমপ্লেট নাই। ওপেন ওপেন হচ্ছে, আমি আগেও বলছি ওপেন ওইখানেও পাইছি, এবং ভিতর থেকে ওপেনের একটা অপশন রাখছে এই কারণে যে দেখা যাচ্ছে যে আমাদের একটা ফাইলে আছি, তখন ওপেনের একটা দরকার হলো নতুন একটা ফাইল খোলার জন্য, তখন আমরা কিভাবে ওপেন করব, সেটা হচ্ছে এই ওপেন। এখান দিয়ে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার যে কাজটা বা যেখানে আপনার কাজটা আছে সেখানে চলে যাচ্ছে, এই আমার কাজ এখানে চলে যাচ্ছে। এখান দিয়ে আমি ইলাস্ট্রেটরে হাজার মানে যা কাজ বাজ করছি সব ইনশাল্লাহ সব সুন্দরভাবে একেবারে চমৎকারভাবে সাজানো আছে, একেবারে এখান থেকে আপনি চাইলেই এই ইনস্টা মানে নিতে পারবেন। যাই হোক, আপনার এখান থেকে ওপেন করলেই একটা সিলেক্ট করবেন, ওপেন করবেন, সেখান থেকে আসা শুরু করবে। তো এরপরে কাজ হচ্ছে আমাদের ফাইলের, আমরা যে অ্যাট্রিবিউটটা পাচ্ছি সেটা হচ্ছে ওপেন ফ্রম রিসেন্ট। আমরা রিসেন্টলি যে ফাইলগুলো ইউজ করছি, আপনি যে কাজগুলো করবেন সেখানে ওই ওইখানে বের হয়ে যেয়েও রিসেন্টলি আবার রিসেন্টগুলো ওপেন করতে পারবেন, আবার এখান থেকেও আপনি চাইলে রিসেন্টেরগুলো ওপেন করতে পারবেন। মেবি 20টা মতন থাকে, হ্যাঁ 20টা মতন থাকতেছে। তো এই 20টা ফাইল থেকে আপনি চাইলে যে কোনো একটা ওপেন করতে পারেন। এরপর হচ্ছে ক্লোজ। ক্লোজ ব্যাপারটা হচ্ছে আমরা এই ডকুমেন্টসটা, এই শুধুমাত্র এই ডকুমেন্টসটা যদি অফ করতে চাই বা বন্ধ করতে চাই তখন ক্লোজ। হ্যাঁ, তবে একটা ব্যাপারে আপনাদের সবার মনোযোগ আমি খুবই মানে আকর্ষণ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই দেখেন ডান পাশে, এদের ডান পাশে হচ্ছে আসল ম্যাজিক ভাই। কন্ট্রোল এন, শিফট কন্ট্রোল এন, কন্ট্রোল ও, এদের বলা হয় শর্টকাট কি। শর্টকাট কি হচ্ছে ভাই, আপনার ম্যাজিক্যাল জিনিস, আপনার মানে বলা যাইতে পারে ভাই আপনার এর চাইতে বড় কোনো হেল্প আর আপনি আর পাবেন না। আপনি কাজ করতেছেন এখন, আপনার শর্ট পোস্ট করে আপনার একটা মানে চতুর্ভুজ আঁকতে হলো, আপনি এম চাপতে দিলেন ভিতর থেকে এই আসে বললো আপনার টুলস, আবার আপনার একটা বৃত্ত লাগবে এল চাইপে দিলেন সাথে সাথে আইসে বললো আপনার এই টুলস, এই যে শর্টকাট কি। আবার এদের এইটার একটু সরান লাগবে সাথে সাথে আপনি বি চাপলেন আসলো আপনার সিলেকশন টুল, আবার এইটার একটু পরিবর্তন করতে হবে সাথে সাথে আপনি এ চাপলেন আসলো আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে কাজগুলো আপনাদের শেখাবো ধীরে ধীরে, কিন্তু আমি যে সাথে সাথে কাজগুলো করতেছি এখন যদি আমি এইখান থেকে যাইয়া তারপর এই সিলেকশন সিলেক্ট করে এইখান থেকে সরাই আবার এইখানে আর একটাই নেওয়ার জন্য আবার এই একটা টুল সিলেক্ট করে এতগুলা কাজ যদি করতে যাই, তাইলে আমার মনে করেন খালি শুধুমাত্র টুলস খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আবার চাচ্ছি আমি এই জিনিসটা সেভ করবো, সেভ করতে হলে সরাসরি আমি যদি কন্ট্রোল এসে চাপ দিই তখন সাথে সাথে সেভ হয়ে যাবে। তো আমি সবচাইতে এই জিনিসটা ইম্পর্টেন্স দিই, কারণ দ্রুত কাজ করা একজন প্রফেশনাল ডিজাইনারের সবচাইতে মানে কি বলবো সবচাইতে অ্যাডভান্টেজ, দ্রুত কাজ করতেই হবে। সেক্ষেত্রে আপনার যে যেটা মানে আমি প্রেফার করতেছি সেটা হচ্ছে শর্টকাট কিগুলো মনে রাখেন। এমনিতে মুখস্থ করতে হবে না বসে বসে যে এরকম মুখস্থ করার কোনো ব্যাপার না, কিন্তু আপনি কাজ করার সময় খেয়াল রাখবেন, চেষ্টা করবেন বেশি বেশি শর্টকাট ইউজ করতে, যাতে আপনার এই জিনিসগুলো একেবারে নক্ষদর্পণে যে জিনিসটা বলা যায় একেবারে ঠোঁটের আগায় এসে পড়ে, মানে ঠোঁটের আগায় না হাতের আগায় মূলত। তো যাতে আপনি কিবোর্ডে চাপ দিয়ে কিবোর্ড প্রেসের মাধ্যমে শুধুমাত্র আপনার কাজগুলো খুবই দ্রুততার সাথে সম্পন্ন করতে পারেন। তো এরপরে আমাদের যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আসতেছে সেটা হচ্ছে শর্টকাট তো বললাম, তারপরে আসতেছে আমাদের সেভ। সেভ জিনিসটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার কাজটা হয়ে গেছে তো আমি আমাদের প্রজেক্টটা সেভ করে রাখতে পারবো, অবশ্যই সেভ করার দরকার, মানে আমি তো আর নতুন নতুন প্রত্যেকদিন বানাবো না, একটা কাজ বারবার করবো না, তো সেভ এইখান থেকে আমরা সেভ করতে পারি। এবং এদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, এইখানে সেভ করলে দেখেন আমি যদি সেভ করতে চাই তো এই আমার কাছে জিজ্ঞেস করবে যে এই নাম বলো তোমার, তুমি কি এটা চাচ্ছ, নাম কি তোমার, কি নাম দিতে চাচ্ছ তুমি। তো আমি যদি এই সেম নামই এখানে সেভ করতে চাই তো আমরা সেভ করতে পারি সরাসরি সেভ। তো আমাদের এই সরাসরি সেভ যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে সেভ করার সাথে সাথেই সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে না আমরা সেভ করব সেভ অ্যাজ এর মাধ্যমে, এই সেভ অ্যাজটা কাজে লাগে কখন আমি দেখাচ্ছি। এই সেভ অ্যাজ, সেভ অ্যাজ জিনিসটাও সিম্পল সেভ এর মতনই কাজ করবে, কিন্তু এইখানে একটা মাত্র কিন্তু সে রাখবে, সেটা হচ্ছে আপনি চাইলে এইটা অবশ্য আপনি চাইলে দেওয়াও সম্ভব, এমনিতে মানে সেভ দেওয়াও সম্ভব ছিল, এখান দিয়ে আমরা চাইলেই আমরা পরিবর্তন করতে পারতাম যে কোনো ফরম্যাটে, আমরা পিডিএফ চাই কি চাই না চাই এখান থেকে সম্পূর্ণ পরিবর্তন করা যাইতো। এটা ইলাস্ট্রেটর মানে কি বলছি আমি, সেটা হচ্ছে সরাসরি সেভ দেওয়াও সম্ভব ছিল। তবে মজা হচ্ছে মনে করেন আপনি একটা টেমপ্লেট যেটা বললাম বা আপনার মকআপ ইউজ করবেন, অনেক সময় ইলাস্ট্রেটরে মকআপ থাকে, তো আপনার মকআপ ইউজ করার সময় দেখা যাচ্ছে যে আমরা মকআপটাও ঠিক রাখতে চাচ্ছি ওটা যেরকম থাকে, আবার আমাদের ডকুমেন্টসটাও সেভ করতে চাচ্ছি, তখন এই সেভ অ্যাজ কথাটা আসে যে তুমি কি হিসেবে সেভ করতে চাও, অ্যাজ শব্দের অর্থ কিভাবে চাও তুমি কি হিসেবে। আমি চাচ্ছি ওই ডকুমেন্টসটার মধ্যে না করে একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করে তাতে ও সেভ করে, এই কথাটা বলার জন্য
যে টার্মটা আসতেছে সেটা হচ্ছে সেই ব্যালেন্স। এদের শর্টকাট কি হচ্ছে এই দেখেন, মনে রাখেন কন্ট্রোল শিফট কন্ট্রোল এস, এই হচ্ছে শর্টকাট কি, সেভ হচ্ছে কন্ট্রোল এস। এই সেভ করতে থাকলে আপনি কাজ করতেছেন কাজ করতেছেন, সেভ যদি না করেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে ইলাস্ট্রেটর কোনো কারণে ক্র্যাশ করলো বা বন্ধ হয়ে গেল, যাই কিছু একটা ঝামেলা হলো। বিশেষ করে যারা ডেস্কটপে থাকেন তাদের তো এই সমস্যাটা বহুত, যদি ইউপিএস না থাকে তো কারেন্ট চলে যাইতে পারে যে কোনো সময়, বিদ্যুতের তো কোনো বিশ্বাস নাই, তো কাজ চলে যাবে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমাদের আজকের এই মানে আজকে না সরি ইলাস্ট্রেটর দিয়ে রাখছে আপনাদের সেভ অ্যাজ। তারপর সেভে কপি, একটা কপি সেভ করতে পারবেন। এছাড়া তেমন একটা ইম্পর্টেন্ট এখানে নাই, ইম্পর্টেন্ট বলতে আসছে ও তবু বলে যাচ্ছি আমি, যাই হোক সেভ সিলেক্টেড স্লাইস ওগুলোও তেমন ইম্পর্টেন্ট না। সার্চ অ্যাডোবি স্টক, এটা হচ্ছে আপনার যদি অ্যাডোবিতে একটা অ্যাকাউন্ট থাকে আপনি ইন্টারনেট থেকে সরাসরি কোনো জিনিস আনিয়ে বসাতে চান, সেটা হচ্ছে এখানে। আমি এটা কাজ দিয়েও হাঁটি না, পিসি বেশি একটা ভালো না সুবিধা না, তো একটু সম্মাননা তো দিতেই হয়। আবার হচ্ছে প্লেস, এই প্লেস ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোনো কিছু এমনভাবে চান যে আমি আসলে একটা ইমেজ এখানে প্লেস করতে চাচ্ছি, আমি প্লেস করার ক্ষেত্রে আমি কিছু দেখাচ্ছি, প্লেস করার ক্ষেত্রে আপনি একটা ইমেজ যদি এখান থেকে প্লেস করতে চান, সেখানে হচ্ছে আমি বুকসে নাই ডিজাইনের ভিতরে এখান দিয়ে যদি আমি কিছু ফটো নিই, মনে করেন এই ফটোটা আমি প্লেস করতে চাচ্ছি। প্লেসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি লিঙ্ক জিনিসটা প্লেস করা থাকে, যদি লিঙ্ক চেকমার্ক করা থাকে, তাইলে আপনার এই ইমেজটা যদি অন্য কোনো কম্পিউটারে আপনি নেন, ইলাস্ট্রেটরে শুধুমাত্র একটা শর্টকাট দিচ্ছে, অন্য কোনো কম্পিউটার নিলে এই ইমেজটা আর পাবে না। সো সবসময় খেয়াল রাখবেন যে লিঙ্ক যেন প্রেসড না থাকে। তো আমি এখান থেকে প্লেস করলাম, প্লেস করার পরে আমার এই হাতে দিয়ে দিচ্ছে এখন আমি কোথায় প্লেস করতে চাই, ওর জাস্ট এখানে একটা লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে ও এখানে আমাদের ইমেজটা প্লেস করে দিবে। এটা হচ্ছে প্লেসের কাজ। এরপর আসতেছে আমাদের এক্সপোর্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এক্সপোর্ট হচ্ছে আমরা কোনো জিনিসের দেখা যাচ্ছে সেভ করার চেয়ে এক্সপোর্ট করা হচ্ছে একটু বেশি অ্যাডভান্টেজের, একটু বেশি অ্যাডভান্টেজের কারণ হচ্ছে অটোক্যাড ড্রয়িং এখানে এরকম একটা দেওয়া থাকে, মানে সরাসরি এক্সপোর্ট করা যায় অটোক্যাড ড্রয়িং, অটোক্যাড আর একটা সফটওয়্যার 3D বেস কাজ করে বা ওই টাইপের কাজ করে, এখান থেকে সরাসরি আপনি চাইলে অটোক্যাড ড্রয়িং আপনি এক্সপোর্ট করতে পারেন। আরও কিছু অ্যাট্রিবিউটস দেওয়া আছে এখানে, আপনি চাইলেই কিছু কিছু ইসে এক্সপোর্ট করতে পারেন, মোটামুটি সেভ অ্যাজের মতনই। তবে সেভ অ্যাজটা হচ্ছে আপনার এআই ফাইলটারে সরাসরি সেভ করে রাখবে, অথবা আপনি যে ফরম্যাটে দিয়ে দেবেন সেখানে সেভ করবে। এক্সপোর্ট অ্যাজ হচ্ছে সেখান থেকে সে ওই শুধুমাত্র এআই ছাড়া আর বাকি মোটামুটি সবগুলোই সে করবে এক্সপোর্ট অ্যাজের, এটাই হচ্ছে কাজ। তো আমরা এক্সপোর্ট কিছু করতে যাচ্ছি না, তবে এক্সপোর্ট অ্যাজের মধ্যে খুবই চমৎকার এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব এই জিনিসটা আপনার কি আমরা সামনে বুঝবো ইনশাল্লাহ যখন কিছু সেভ করতে যাবো। সেভ ফর ওয়েব যদি আপনি করেন আপনার কালার সব ঠিক থাকবে, সব কিছু সম্পূর্ণ ঠিক রাখে তারপরে, আর এমনিতে এই দুইটা বেশি কাজে লাগাই। কিন্তু উপরের যে জিনিসটা সেটা আমার খুবই ফেভারিট, আমি খুবই কাজে লাগাই, সেটা হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিনস। এটা আমি খুবই বিশদভাবে ব্যাখ্যা করবো, বিশেষ করে ইনস্টাগ্রাম কারোসোল ডিজাইন যখন আপনাদের শেখাবো তখন এখানে আমাদের এটা খুবই কাজে দরকার। অর্থাৎ যে কয়টা আর্টবোর্ড থাকে সবগুলোর ই এক্সপোর্ট করা যায়, অনেক অনেক কাজ এটা থাক আপাতত। তারপরে প্যাকেজেস তেমন একটা ইম্পর্টেন্ট না, স্ক্রিপ্ট ইম্পর্টেন্ট না, এক্সিস্টও সরাসরি আমরা এই পুরো ডকুমেন্টস থেকে এক্সিস্ট করবো। এখানে ডকুমেন্ট সেট আপ জিনিসটা একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা ডকুমেন্টসটাকে কীভাবে চাই। এইখানে যদি আমি এটা ব্যাখ্যা করতে যাই তাহলে ভিডিও 2-3 ঘন্টায় মোটামুটি শেষ হবে না। তো এখানে আমাদের যেগুলো আমরা বাইরে থেকে করছি একেবারে সিম্পল সেগুলাই এখানে মোটামুটি আমরা পেয়ে যাব। তবে কিছু কিছু জিনিস আপনাদের এখন বোঝাতে হবে, যেমন গ্রিড সাইজ, গ্রিড কালার্স, এখান থেকে অনেক কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। আর্টবোর্ড এডিট করা যাবে, এই করা যাবে। আচ্ছা আপাতত এটা থাক, আমাদের যখন কোনো কাজে বেশি লাগবে, আপাতত বেশি একটা লাগে না, ইউনিট চেঞ্জ বা ওই টাইপের কিছু করার জন্য লাগবে, যাই হোক পরবর্তীতে হবে। এরপরে আসতেছে আমাদের ফাইল, মোটামুটি গেল ফাইল ইনফো থেকে আমরা সকল ধরনের ইনফো পেতে পারি। আর যদি ফাইলটা প্রিন্ট করতে চাই সেটা হচ্ছে প্রিন্ট, এখান থেকে কালার মোড চেঞ্জ করা যাবে, RGB অথবা CMYK কে যে কোনো সময় যে কোনো কালার মোডে আপনারা যেতে পারবেন। এই ফাইল আপনারা একটু সবগুলোই ঘুরে ঘুরে দেখবেন। আচ্ছা এরপর আসতেছে আমরা এডিটে, এডিটে হচ্ছে আমাদের কিছু কিছু ব্যাপার হচ্ছে আনডু করা যাবে, আমরা একটা কাজ করছি সেটা আনডু করা যাবে, রিডু করা যাবে, আবার করা যাবে। এটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে এই আনডু, এখানে লেখা আছে দেখেন, আনডুর জন্য আছে কন্ট্রোল জেড, রিডুর জন্য কন্ট্রোল শিফট জেড, শর্টকাট 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 আমি বারবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। কাট হচ্ছে একটা জিনিস একেবারে মুছে অন্য জায়গায় নিয়ে পেস্ট করা, কপি হচ্ছে সেখানেও থাকবে অন্য জায়গায় পেস্ট করা, এই পেস্ট যেটা বলতেছি যে একটা জিনিস আমি কপি করছি অথবা কাট করছি সেটা পেস্ট করা। তারপর আসতেছে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ একটা ইমেজের ফ্রন্টে পেস্ট করা, একটা ইমেজের ব্যাকে পেস্ট করা, এইসব জিনিস আমরা ধীরে ধীরে কাজ করতে করতে সম্পূর্ণ জিনিস সুন্দরভাবে বসাবো। এখান থেকে বসাতে মানে
কাজে লাগবে যখন তখন আমরা ধীরে ধীরে বসালে আপনাদের মনে থাকবে। তারপরে কিছু কাজ আছে যেমন স্পেলিং চেক করা যায়, এদের এদের অ্যাডভান্স লেভেলের কাজ আমি যখন দেখাবো তখন এদের নিয়ে কথাবার্তা বলার একটা চিন্তা ভাবনা আছে। এছাড়া মোটামুটি এখান থেকে অ্যাডোবি পিডিএফ প্রিসেট করা বা অনেক কিছু, এগুলো একটু বড় লেভেলের কাজ, এগুলো আপাতত আমি একটু স্কিপ করে যাচ্ছি। তারপরে এখান থেকে শর্টকাট সিলেক্ট করা যাবে, সেটা হচ্ছে এটাও পরেই দেখাচ্ছি, কারণ আপাতত সফটওয়্যার নিয়ে গুতাগুতি না করে আমরা একটু দেখি। এরপর আসতেছি প্রিফারেন্সে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কন্ট্রোল কে। এখান দিয়ে আপনি চাইলেই কিছু কিছু জিনিস পরিবর্তন করতে পারবেন, জেনারেল। তারপরে এই ধীরে ধীরে আমরা এই প্যানেলটা নিয়ে অনেক অনেক কথা বলবো, কিন্তু আপনাদের এর আগে গ্রিড স্লাইড সবগুলোর সাথে একটু একটু পরিচয় করাই আনি, তারপরে দেখা যাবে আমরা এই চ্যানেলটা নিয়ে বেশ আলোচনা করব। কিন্তু মনে রাখবেন, ইলাস্ট্রেটরের যত ধরনের এডিটের কাজ সেটা এখান দিয়েই করা হবে, আমাদের সফটওয়্যার ইন্টারফেস যত ধরনের এডিট করতে হবে সেটা। তো আচ্ছা, এটা আপাতত আমরা স্কিপ করতেছি। এরপর আসতেছে আমাদের অবজেক্ট, অবজেক্টও বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ। এগুলো যদিও আমরা রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে, এই অবজেক্টের অনেক অধিকাংশ কাজই আমরা রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে পেয়ে যাব। এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট থাকলে তখন আপনি দেখবেন এখান দিয়ে এটা নিয়ে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি এখান দিয়ে, তাহলে এই দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি সবগুলারই একটা অবজেক্টের বেশিরভাগ অংশের একটাই থাকে। এটা হচ্ছে এই অবজেক্টের কাজ। এই অবজেক্টে আমরা ধীরে 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 অনেক অনেক কাজ, অনেক অনেক কাজ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অবজেক্টের মধ্যে প্রতিটা কাজই আপনার কাজে লাগবে, প্রতিটা অ্যাট্রিবিউটসই আপনার জন্য ইম্পর্টেন্ট। পাথ কী জিনিস, শেপ কী জিনিস, এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করবো ধীরে ধীরে আপনাদের। শুধুমাত্র আজকে দেখাচ্ছি কোথায় কী থাকে। এরপর আসতেছে টাইপ, আমরা যদি কিছু টাইপ করি সেখানে যত ঝামেলা এখান দিয়ে চেঞ্জ করা বা জাম করা যাবে সেটা হচ্ছে টাইপে যখন আসতেছি, টাইপ টুলটা নিয়ে তখন কথা হবে। সিলেক্টের মধ্যে মোটামুটি কাজ একটু কম লাগে আমার কাছে, আমি বেশি একটা ইউজই করি না সিলেক্ট, কিন্তু তবুও আছে সিলেক্ট ডিসিলেক্ট। এটা আবার ফটোশপে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সিলেকশন, কিন্তু ইলাস্ট্রেটরের জন্য অতটা সিলেকশন না। তবে একটা কি আপনারা মনে রাখবেন, এটা বলা হয় ইউনিভার্সাল কি, এটা একেবারে সব জায়গায় যেখানে আপনি ইউজ করবেন কন্ট্রোল এ সেখানেও সেম কাজ দেবে, সবগুলো সিলেক্ট করবে একেবারে অল সিলেক্টেড। এরপরে আসতেছি ইফেক্ট, ভাই একটু স্কিপ করার চেষ্টা করবেন, যদি আপনাদের কম্পিউটার ভারী হইলো এখানে আপনার কম্পিউটারে বেশ চাপ পড়তে যাচ্ছে, সো এই অংশটা একটু এডিট করার চেষ্টা মানে স্কিপ করার চেষ্টা করবেন। নতুনদের মধ্যে, যখন আমি নতুন ছিলাম তখন আমার মধ্যে ধরনের প্রবণতা ছিল, আমি চাচ্ছিলাম যে না আমি 3D করব, দেখতে কত সুন্দর রিয়েলিস্টিক লাগবে এই সেই অনেকটা, কিন্তু এই এই জিনিসটা আসলে কম্পিউটারের উপর খুবই চাপ দেয়। সো এই এটা আমি ব্যাখ্যা করবো ধীরে ধীরে আমার কম্পিউটার কতদূর নিতে পারে আমি জানি না, বেশি ইউজ করি না আমি, বেশি ইউজ করি না বলতে মোটামুটি বেশি করি না, অনেকই কম করি, কিন্তু এর মধ্যে থেকে পাথফাইন্ডার জিনিসটা আমি নেই, কিন্তু সেটা উইন্ডোজ থেকে আমি নিয়ে নিছি, ভিন্নভাবেও করা যায়। এখানে ইফেক্ট গ্যালারিতে না আইসা আমরা প্রত্যেকটা এখানে কাজ করা যাবে, কিন্তু একটু স্কিপ করার চেষ্টা করব। আরেকটা ব্যাপার, মনের ভুলেও ডাবল ইফেক্ট দেওয়া যাবে না, ডাবল ইফেক্ট দেওয়া যাবে না। যদি আপনি ডাবল ইফেক্ট দেন আপনার দায় দায়িত্ব, আপনার কম্পিউটারের দায় দায়িত্ব, ইলাস্ট্রেটরের দায় দায়িত্ব, আল্লাহ ছাড়া কারো হাতে না। তো ডাবল ইফেক্ট যখন দিতে যাবেন, বোঝাচ্ছি ডাবল ইফেক্ট কী জিনিস, আপনি একটা কাজের উপর একটা ইফেক্ট দিলেন, তারপরে দ্বিতীয়বার আবার সেই ইফেক্টটা আপনি কাজে লাগাতে যাচ্ছেন অন্য কোথাও, মানে ওইটার উপরই দ্বিতীয় ইফেক্ট কাজে লাগাতে যাচ্ছেন, একটা অবজেক্টের উপর দুইটা ইফেক্ট, এরকম যদি করতে চান তাহলেই এটা সমস্যা হয়ে যাবে। এরপর আসতেছে আমাদের ভিউ, ভিউ খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই ঝামেলার জিনিসও বটে, এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগবে। কিছু কিছু জিনিস আমরা রাইট বাটনে পেয়ে যাই, যেমন জুম ইন জুম আউট, এখান থেকে আমরা পিক্সেল প্রিভিউ করে নিতে পারি, আমরা কি প্রিভিউতে দেখতে চাই সব কিছু এখান থেকে পরিবর্তন করা যায়। তবে আমাদের যেটার দিকে আপনাদের মনোযোগটা একটু আকর্ষণ করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এইখানে স্মার্ট টাইপস, এটা আপনারা মোটামুটি যদি ক্লিক না থাকে ক্লিক করে রাখার চেষ্টা করবেন, এটা যদি থাকে তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, সেটা আপনার বুঝাবো সামনে স্মার্ট গাইড কী জিনিস, তখন আপনারা বুঝতে পারবেন। আরেকটা জিনিস যদি আপনাদের থাকে অবশ্যই আছে, আপনার এটার উঠাই দেবেন, সেটা হচ্ছে এই স্ন্যাপ টু পিক্সেল, এ আমার সবচাইতে বেশি জ্বালাইছে, যেটার কথা বললাম যে ও একটু মানে কোনো একটু ফাঁকা পাইলেই পুশ করে আসতে ও নিজের মতন করে নিবে, আমি এখান থেকে এটা জ্বালাই এখানে রাখতে চাচ্ছি ও এখানে রাখতে দিবে না, ও ওর মতো এখানে নিয়ে নিয়ে নেবে, যে আমি কোথায় পিক্সেলেটেড হয় সেখানে পারফেক্ট হয় সেখানে নিয়ে রাখবে। তো যাই হোক, এটা আমি বোঝাবো যখন তখন আসতেছে আমাদের উইন্ডোজ থেকে যখন ই হবে তখন আমরা এখান থেকে ভিউ থেকে এটা পেয়ে যাব। তো আপাতত এই এই কটাই নিলাম। এরপরে আসতেছে আমাদের উইন্ডোজ, উইন্ডোজটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট বলতেছি আমি, কিন্তু আসলে এদের ইম্পর্টেন্সই খুবই বেশি। আমরা এখানে দেখেন ওয়ার্কস্পেসে কাজ করতেছি, সেখানে আমরা এজেন্সিয়াল মুডে আছি, এইখানে দেখা যাচ্ছে এজেন্সিয়াল, এজেন্সিয়াল মানে যেটা ডিফল্টভাবে দেওয়া থাকে ওইটাই, আমি বলবো যে এটা নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো, কারণ এজেন্সিয়ালে থাকাই ভালো,
এরা মোটামুটি আমাদের জন্য ভালো ইন্টারফেসটাই দিচ্ছে। তারপরে যদি কেউ পুরো হয়ে যান তখন আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতেই পারেন, আপনাদের লেআউট সাজাই নিতে পারেন, পেন্টিং এর জন্য আলাদা নিতে পারেন, ড্রেসিং এর জন্য নিতে পারেন, টাইপোগ্রাফি যা খুশি করতে পারেন। কিন্তু আমি বলবো নতুনদের জন্য এই অংশটা একটু স্কিপ করা ভালো হবে। যদি কোনো অংশ পরিবর্তন হয়ে যায় তখন আমরা এখান থেকে রিসেট ইজেন্সিয়াল করে দিতে পারি, ইজেন্সিয়ালটা রিসেট করে দিতে পারি, তাহলে আবার যেটা ফিরে মানে চলে গেছিল সেটা আবার ফেরত আসবে। এরপর আসতেছে কিছু অ্যাট্রিবিউটস যেগুলো আমরা অনেক 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 কাজ করি, প্রত্যেকটাই এখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে রাখছি, কিভাবে নিতে হয় কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ ব্যাখ্যা আমি ইনশাল্লাহ করব। আমার প্ল্যান আছে যদি আল্লাহ আমার বাঁচাই রাখে এবং আপনাদের আমার এই বকবাস শুনতে ভালো লাগে, তো আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সম্পূর্ণ বোঝানো যতটুকু আমি বুঝি আর কি। এরপর আসতেছে আমাদের উইন্ডোজটা শেষ হলো, এরপর আসতেছে হেল্প। হেল্পে মোটামুটি সফটওয়্যার সম্বন্ধে কিছু ব্যাপার স্যাপার বলা আছে। এই ইলাস্ট্রেটর টিউটোরিয়াল জিনিসটা আমার এখানে আসতেছে না, অনলাইন যদি কানেক্ট করা থাকে তখন আসবে, ওরা শিখাই দেয় যে কেমনি তুমি ইলাস্ট্রেটর ইউজ করবো, আমাদের সফটওয়্যার কেমনি ইউজ করবা, এইসব ব্যাপার বলা থাকে, আপডেটের ব্যাপারে আছে, এবং আপনার ইলাস্ট্রেটরে বাই ডিটেলস যত তথ্য সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন। আপনি কতটা ইউজ করেন, কত বিটের, কত কি এই সেই সম্পূর্ণ পেয়ে যাবেন। তারপরে আসতেছে আমাদের কি সিস্টেম ইনফো, আপনার সিস্টেমের ইনফরমেশন এখান থেকে আপনাদের ওরা দিয়ে দিবে যে কত ই লাগবে টাকা এই সে এই সে, বহুত প্যারা, ওসব না জানলেও হবে। বিশেষ করে ডেভেলপারদের কাজ ওটা, সফটওয়্যার যারা ডেভেলপ করে তাদের ব্যাপার আমি জানি না ভালো একটা, আমি যতটুকু জানি আপনাদের বললাম, তো এখান থেকে এটা থাক। এরপরে আমরা যে জিনিসটা আসতেছি অ্যাডোবি দুইটা সফটওয়্যারই দেওয়া আছে, দেখা যাচ্ছে যে ইলাস্ট্রেটর থেকে সরাসরি ব্রিজে নিয়ে কাজ করে অনেক সময়, আবার এখান থেকে সরাসরি নিয়ে ওই সার্চের যে বললাম যে সার্চ অ্যাডোবি স্টক, মানে অ্যাডোবি স্টক একটা পোর্টফোলিও সাইট, ওখান থেকে আপনি চাইলে অনেক কিছুই নিতে পারবেন যদি আপনার প্রিমিয়াম মেম্বারশিপ ওখানে কেনা থাকে, তো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে অ্যারেঞ্জ ডকুমেন্ট, এই জিনিসটা আমরা পরে সম্পূর্ণরূপে দেখবো যে আসলে ডকুমেন্টসটা তুমি কেমনভাবে অ্যারেঞ্জ করতেছ, কোনো কাজে তেমন একটা লাগে না, বিশেষ করে আমার কোনো সময় লাগে নাই, যদি লাগে আমি পরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর যদি প্রয়োজন হয় তো এটা অ্যারেঞ্জ সিস্টেম যে এইগুলো কেমন অ্যারেঞ্জ থাকবে, আরও কিছু অবজেক্ট থাকলে দেখানো যেত। আর এই যে ব্যাপারটা এটা হচ্ছে আপনাদের পারফরমেন্স কেমন হচ্ছে, জিপিইউ পারফরমেন্স, এটা ই করতে পারবেন। আমি ক্লিক করতেছি না, একটু ভারী হয়ে যায় আমার কম্পিউটার, আবার হ্যাং হয়ে যেতে পারলে আমি সমস্যার মধ্যে পড়ে যাবো, দরকার নেই। এরপর আসতেছে আমাদের ওই যে ইসেনশিয়াল দেখাইছিলাম ওইখান থেকে, এইখানে আমরা যা উইন্ডোসে পাইছিলাম সম্পূর্ণ সেইটাই এইখানে পাবো। যদি সমস্যা হয় রিসেট ইসেনশিয়াল দেওয়ার সাথে সাথে ওটা আবার জায়গায় চলে আসবে, আবার এই সার্চের জন্য আবার রাখা হয়েছে জায়গা। তুমি যদি কোনো কিছু আমাদের মাল থেকে প্রোডাক্ট থেকে নিতে চাও এখান থেকে সার্চ করে নিয়ে নাও। এই মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মেনু বার। মোটামুটি এই মেনুগুলো আমি হয়তো অনেকক্ষণ মানে বেশ অনেকটাই বাবা 11টা 52 বাজে ঘুমাইতে হবে, তো অনেক টাইম নিচ্ছে, আপনাদের মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, কারণ উইন্ডোজে মেনু বারটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, উইন্ডোজে বলতেছি মানে ইলাস্ট্রেটরে। তো কেন ইম্পর্টেন্ট ব্যাপার, দেখা যাচ্ছে আমরা হয়তো অনেক সময় অনেক কিছু জিনিস দেখি না বা এই এটা লাগবে না এই টাইপের ভাইবে, যদি আমরা কিছু রাইখা দেই তারপর ওই জিনিসটাই ভোগায়, যেমন আমারে ভোগাইছিল এই ভিউ থেকে এই সেনাপ টু পিক্সেল, এই জিনিসটা এমনভাবে এই টিক দেওয়া ছিল, এখন আর দেখেন আমি নিজের মতো কিচ্ছু করতে পারবো না, ও নিজের ইচ্ছা মতন নিতে চাই, দেখেন নিজের ইচ্ছা মতন আমি এক জায়গায় রাখতে চাচ্ছি ও নিয়ে আর এক জায়গায় রাইখা দিতেছে, আমি খুঁজেই পাইছিলাম না যে ভুলটা কোথায় হচ্ছে, কোথায় সমস্যা। এরপর সব জিনিস একটা 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 করে গাইটে গাইটে টিপ্পে টিপ্পে দেখছি যে কোনটাই কী করে, পরে এসে আমার মাথায় আসলো স্ন্যাপ টু পিক্সেল, এটা আমি এখন ইউজ করি না, মানে টিক না দিয়েই রাখি। সামনে আরও কিছু অ্যাট্রিবিউট, সামনে আরও কিছু সেটিংসের কাজ আমাদের শিখতে হবে, বেশি সেটিংস না আপাতত আমি আজকে একটা ধারণা দিলাম, এরপর আমাদের টুলস নিয়ে পড়বো সাথে সাথেই, কারণ এখানে এই যে প্যানেলটা আমরা দেখছি কন্ট্রোল, এখানে মূলত টুলসের বৈশিষ্ট্যগুলো দেখায় যে এই টুলসটা কী কাজ করে, এখানে কী কাজ, এর কী কাজ, এই কথাগুলো বলে, এই জন্য আমরা এখান নিয়ে কাজ করবো। আর এই যে ডান পাশের যে অংশটা, ডান পাশের অংশটা হচ্ছে আমরা যে কাজ করি সেখানে কিছু শর্টকাট সরাসরি কালার দেওয়ার জন্য অথবা আমাদের সরাসরি প্যানেলে যাওয়ার জন্য, আবার লেয়ার আছে লেয়ার প্যানেলে যাওয়ার জন্য লেয়ার বাই লেয়ার, এগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা শিখবো ধীরে ধীরে, যদি আপনাদের সাপোর্ট আসে তো, যদি শিখতে চান তো শেখাবো ইনশাল্লাহ, আর আমার ভাইদেরকে তো অবশ্যই শেখাবো সেখান থেকে, মানে আপনারা তো আপনাদের জন্য আসতেছি আমি জ্বালাইতে, ইচ্ছা করলে জ্বালা নিতে পারেন, না ইচ্ছা করলে নাও নিতে পারেন। আচ্ছা এমনিতে বলতেছি অবশ্যই শিখবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শিখবেন, মনোযোগের উপরে কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, অনেক রাত তো হইলো, অনেক কথা হইলো, আর সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আর একটা ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সারদের শরীরের যত্ন সেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ভাই, শরীর জিনিসটা সবাই আগে, আমরা টাকা টোকা যা কিছু কামাই বা যা কিছুই করি সম্পূর্ণই নিজের জন্য, দেখা যাচ্ছে যে বউ ছেলে মেয়ে খাওয়াইলাম সেও তো আর নিজে না, সেও ঠিক আছে তাদের খাওয়ানো দরকার, তো তবুও তো নিজের জন্য নিজের টাকে, তো শরীরের দিকে যত্ন নেন,
ভালো কাজ শেখেন ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক ভালো সেক্টর আসতেছে, আমরা মেবি এখন ফ্রিল্যান্সারের 7 নম্বরে আছি ফ্রিল্যান্সিং এ। তো আমরা একটু কষ্ট করলে আমরা একে আসতেই পারি, আমাদের হিউজ জনসংখ্যা, হিউজ মেধা, ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের একটা আমি একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি, তো দেখি সফল হইতে পারলে ইনশাল্লাহ আপনাদের সবাইকেই জানাবো। আপনাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করতেছি যেখান থেকে আপনারা কাজ করতে পারেন, বিশেষ করে রাত্রে জাগা লাগবে না, এবং আশা করি ভালো পেমেন্টেই কাজ দিতে পারবো। ফাইবারে বা ওই ধরনের মার্কেট প্লেসে গিয়া একটা সস্তার মতন আমার একটা কাজ দাও কাজ দাও এটাই বেরো করতে হবে না ইনশাল্লাহ, দেখি। আমি আর এমনিতে চেষ্টা করতেছি, এরপর বাকিটা আল্লাহ ইচ্ছা। তো সবাই দোয়া করেন আমার জন্য, আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করতেছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।